ফুলে ফুলে সেজেছে এখানকার আঙ্গিনা এবং বাহারি বিভিন্ন সাজে সেজেছে এখানকার ছাত্রীরা। দেখ, যেটি বলছিলাম, আজকে বসন্ত উৎসবকে কেন্দ্র করে এখানকার জমকালো এক আয়োজন চলছে, আজকে সেটি আপনাদের মাঝে দেখাবো। কেমন লাগছে দিদি আপনার? কেমন লাগছে আজকের এই আয়োজন? কেমন লাগছে? কি কি উপভোগ করলেন? আজকের আয়োজনটা কি ছিল? আপনার কেমন লেগেছে? আমারও ভালো লেগেছে ভাই। আপনি কি কি উপভোগ করলেন? আমি বিভিন্ন ধরনের উপভোগ করছি, পিঠে খেলাম, বেড়ালাম, ঘুরলাম। আপনি এত সুন্দর করে সাজার কারণ কি আজ? কারণ আজকে হচ্ছে আমাদের মানে বসন্তের উৎসব প্রথম দিন, তারপর পিঠাপুলি উৎসব, অনেক মানে আনন্দ আমাদেরকে, সবাইকে লাল রঙের শাড়িতে। আমি তো দেখছি হলুদ রঙের শাড়িতে সেজেছে। এই শুনেন, আপনারা কালো শাড়ি পরার কারণ কি আজকে? আপনি কি শোক দিবস পালন করছেন নাকি? আজকে কি হচ্ছে এখানে? বসন্ত উৎসব। আর কেমন লাগছে আপনাদের এই বসন্ত উৎসব? কি কি ধরনের এই আয়োজন হয়েছে আজকে? এখানে অনেক ধরনের পিঠা বানাচ্ছে, তারপর অনেক ধরনের অনুষ্ঠান চলছে। কি কি ধরনের? আপনারা কেমন উপভোগ করলেন? কেমন লাগলো আপনাদের আজকে? ভালো লাগছে। ভালো লাগছে। আর কিছু স্টুডেন্ট দেখছি আমরা, তারা এখানে নিরিবিলি বসে আছেন। আপনারা কেমন আছেন সবাই? কেমন লাগছে আপনার? আপনি তো খুব সুন্দর করে সেজে এসেছেন আজকে, কি এখানে কেমন উপভোগ করলেন? কি কি দেখলেন আপনারা? আপনারা কি দেখলেন? আপনারা তো হলুদ সাজে সেজেছেন আজকে, কেমন লাগছে? কি কি দেখলেন আজকে? কি উপভোগ করলেন? কেমন উপভোগ করলেন? ওনারা লজ্জা পাচ্ছে কথা বলতে। এই দিদি কেমন আছেন? এই যে আপনারা, আমরা তো দেখি কলেজ ড্রেসে সবাই আসে, আজকে এই হলুদ শাড়িতে আসার কারণ কি এখানে? আজকে কি আয়োজন আপনাদের এখানে? এটা তো নববর্ষ না, আজকে যেহেতু ছয় ঋতুর একটি রঙ্গমঞ্চে আজকে উল্লেখযোগ্য জায়গা জুড়ে হচ্ছে যে বসন্ত। বসন্ত কেমন উপভোগ করছেন আপনি? ভালো লাগছে আপনার? আপনি এখানে আসার পর, আপনি কি এখানকার স্টুডেন্ট? আপনি এখান থেকে পাক চলে গিয়েছেন, বের হয়ে গেছেন পাকক্ষণ? কেমন লাগছে আপনার এখানে এসে, পুরাতন এই ক্যাম্পাসে এসে কেমন লাগছে আপনার? কি কি উপভোগ করলেন? উপভোগ, নাচ দেখলাম, গান, নাচ গান মানে করছে ওখানে, দেখছি নাচ গান, ব্যান্ড ফ্রেন্ডের সাথে ছবি উঠছিলাম, তারপর এখানে এই আর কি, এতটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। এই শুনুন, আপনারা এত সুন্দর করে সাজার কারণ কি আজ? আজ কারণ বসন্ত, আমরা আজকে বসন্তকে বরণ করতেছি। কেমন লাগছে আজকের এই আয়োজন আপনাদের? অনেক ভালো লাগছে। কি কি উপভোগ করলেন আজকে? এখানে অনেক পিঠার স্টল বসেছিল, আর পিঠাগুলো অনেক মজা ছিল। এমনই পিঠা কি সচরাচর আগে খাওয়া হয়েছে, না শুধুমাত্র এখানেই এসে খেয়েছেন? না, আপনার কেমন লেগেছে? আপনারা তো আজকে বাহারি সাজে সেজেছেন, বিভিন্ন কালারফুল ড্রেস আজকে আপনাদের খুবই চমক লাগছে। কেমন উপভোগ করলেন আজকের এই দিন? আপনারা কি ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। সবাই হলুদ সাজে সেজেছে, আপনারা ভিন্ন সাজে সাজার উদ্দেশ্য কি একটু বলা যাবে? সবাই এক কালারে পড়ছি, তো তাহলে আমরাও একটু মানে ভিন্ন রকমের সাজছি, সবার থেকে মানে আনকমন করব। মানে এই আনকমন সাজার কারণটা কি আজকে, এত সাজার কারণ কি? মানে উৎসবে তো আমরা সবাই মেতে উঠছি, তো সেজন্য একটু আনন্দ দেওয়ার জন্য সবাইকে, মানে আমরা নিজেরাই তো আনন্দিত হচ্ছি সেজন্য। আপনি এত সুন্দর করে সাজার কারণ কি আজকে? মানে সবাই তো একই কালার পরে পড়ছে, আমরাও ভিন্ন কালারের, মানে আজকে তো বসন্তের নানান ধরনের নানান কালারের ফুল ফুটে, সেই
ফুল এবং যেই বিভিন্ন কালারের আমরা দেখছি প্রায় সবাই হলুদ পরছে, আপনারা ভিন্ন কালারে পরছেন। কেমন আছেন? আজকে দেখছি আপনি অনেক ছবি তুলছেন, কারণ কি আজকে এত ছবি তোলার কারণ? নানান বাহারি সাজে সেজেছেন, এই যে আজকের এই দিনটিতে সাজার উদ্দেশ্যটা কি? আজ বসন্ত, বসন্তকে আপনি আজ বরণ করবেন। আজকে আপনাদের এখানে কি কি প্রোগ্রাম হয়েছে, কেমন এনজয় করলেন এবং আপনি কোন ইয়ারে পড়তেছেন? সেকেন্ড ইয়ার। কিছু বলেন যে আপনার এই কলেজে আজকে আসার পর এই যে বাহারি সাজে সেজেছেন কেমন লাগছে, কি কি ধরনের এনজয় করলেন আপনি? কি কি ধরনের পিঠা দেখেছেন আজকে? উল্লেখযোগ্য পিঠাগুলোর মধ্যে কি? আপনি আপনি কি ফ্রেন্ড, দুইজন কি ফ্রেন্ড? দুইজনই হলুদ শাড়ি পরার কারণ কি?